السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত তো দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগতম অনেক ভাই এবং অনেক বোন প্রশ্ন করেন যে আমাদের বিয়ে বন্ধ করে রাখা আছে কিনা এটা আমরা কিভাবে বুঝব যে আমাদের বিয়ে বন্ধ করা আছে অনেক চেষ্টার পরেও বিয়ে হচ্ছে না অনেক প্রস্তাব আসে বিয়ের কথা বলে তারপর আবার না বলে দিচ্ছে অনেকভাবে চেষ্টা করতেছি দীর্ঘ সময় হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার বিয়েকে বন্ধ করে রাখা আছে কি না এটাকে মানুষের দ্বারা হয়েছে নাকি জিনের দ্বারা হয়েছে এই বিষয়ে ইনশাল্লাহ আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো মূলত মানুষ সততামি করে মানুষে বিয়ে বন্ধ করে রাখে অনেক মানুষ আছে আপনার ভালো চাচ্ছে না সেক্ষেত্রে জাদুর মাধ্যমে কুফরি করার মাধ্যমে আপনার বিয়েটা বন্ধ করে রাখতে পারে আবার অনেক জিন শয়তান রয়েছে লাভার জিন আশিক জিন যারা কারোর প্রতি আকৃষ্ট হলে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তো তার প্রতি জিন যদি আকৃষ্ট হয় তো ওই জিন চায় না যে তার বিয়ে হোক জাদুর মাধ্যমে কুফরি করে বিয়ে বন্ধ করে রাখে যার কারণে বারবার প্রস্তাব আসার পরেও বিয়েটা ভেঙে যায় কোনোভাবে বিয়ে হয় না তো এই সমস্যাগুলো যদি থাকে তো কীভাবে আপনি কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ আমার বিয়েটা বন্ধ করে রাখা আছে এটা জাদুর মাধ্যমে অথবা কুফরির মাধ্যমে বিয়েটা বন্ধ করে রেখেছে তো আমি কিছু লক্ষণ বলছি আজকে এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে ইনশাআল্লাহ আপনি সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বিয়েটা বন্ধ করে রাখা আছে এই লক্ষণগুলো ওই সমস্ত ব্যক্তির সাথেও মিলবে যাদের উপরে জাদু করা আছে কুফরি করা আছে তাদের সাথে এই লক্ষণগুলো মিলে যাবে তো লক্ষণগুলো হচ্ছে প্রথমত হাত পা অথবা শরীর জ্বালাপোড়া করবে জ্বলবে মরিচ লাগিয়ে দিলে যেরকম জ্বলতে থাকে ওরকম কারো বেশি কারো কম এরকম একটা জ্বালাপোড়া থাকবে দুই নম্বর হচ্ছে মাথা ব্যথা থাকবে কারো বেশি হবে কারো কম হবে মাথা ব্যথাটা এই জাদু করা হলে কুফরি করা হলে বিয়ে বন্ধ করে রাখা হলে তার একটা মাথা ব্যথা থাকবে অকারণে মাথা ব্যথা করবে ওষুধ খাওয়ার পরে মাথা ব্যথা কমবে না তিন নম্বর হচ্ছে শরীরটা দুর্বল থাকবে এবং শরীরে ব্যথা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে শরীর ব্যথা করে বিভিন্ন হাঁটুতে পায়ে অথবা পিঠে ব্যথা লাগবে তার ব্যথা করবে তিন নম্বর চার নম্বর হচ্ছে শরীর গরম থাকবে সবসময় মনে হবে জ্বর জ্বর ভাব অথবা অনেকের জ্বর থাকবে পাঁচ নম্বর হচ্ছে ছোটোখাটো বিষয়ে রাগ উঠে যাবে অল্প কথাতেই সে রেগে যাবে এবং তার খিটখিটে মেজাজ থাকবে ছয় নম্বর হচ্ছে চেহারার উজ্জ্বলতা দিনে দিনে কমে যাবে চেহারা সুন্দর করার জন্য অনেক কিছু ইউজ করতেছে অথচ দিনে দিনে চেহারা নষ্ট হয়ে যাবে স্কিনের ত্বক এই যে ত্বক আমাদের যে ত্বক রয়েছে স্কিন রয়েছে এটার উজ্জ্বলতা কমে যাবে তারপর হচ্ছে মাথার চুল পড়বে বেশি পরিমাণে মাথার চুলটা বেশি বেশি পরিমাণে পড়তে থাকবে স্বপ্নের ভিতরে সে দেখবে যে উপর থেকে পড়ে যাচ্ছে অথবা সাপ অথবা কুকুর বিড়াল অথবা হতে পারে যে ভয়ানক কোনো কিছু কোনো যন্ত্র তাকে তাড়া করতেছে অথবা স্বপ্নের ভিতরে কোনো অপরিচিত লোক আসতেছে তার কাছে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মেয়েদের কাছে ছেলেরা আসবে ছেলেদের কাছে মেয়েরা এরকম দেখতে পারে সবার ক্ষেত্রে যে হবে তা না কারো কারো ক্ষেত্রে হবে যে স্বপ্নে কেউ আসে তার সাথে সহবাস করতেছে কারো রূপ ধারণ করে তার পরিচিত কোনো মানুষের রূপ ধারণ করে তার সাথে সহবাস করতেছে মেলামেশা করার চেষ্টা করতেছে অথবা তার জবানটা বন্ধ করে রাখতেছে স্বপ্নের ভিতরে এইভাবে সেই জিনিসটা বুঝতে পারবে এবং মাঝে মাঝে শরীরে ঝাঁকি দিয়ে উঠবে হঠাৎ করে শরীরে ঝিক দিয়ে উঠবে সেটা দিনের বেলা হতে পারে রাতের বেলা হতে পারে কোনো কিছু করতে তার ভালো লাগবে না অস্থির এত কাজ করবে সবসময় অস্থির উদাসীন লাগবে হার্টবিট বেড়ে যাবে কোনো কিছু করতেই তার ভালো লাগবে না তারপর সব কাজে বাধা আসবে কোনো কাজ সে শান্তিতে করতে পারবে না একটা কাজ করতে গেলে সেখানে বাধা আসবে কাজটা হবে না তার মনে হবে যে কাজটা সে করতে পারবে না তার ভিতরে সন্দেহ ঢুকবে সব কাজে সন্দেহ আসবে এবং অলসতামি কাজ করবে নামাজ পড়তে গেলে অলসতামি লাগবে বিভিন্ন কাজে সে অলসতামি ফিল করবে এবং আরও কিছু লক্ষণ আছে যেমন সেটা আমি বলে দিচ্ছি যে মানুষের সাথে ঝগড়া হবে অকারণে মানুষের সাথে ঝগড়া হবে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে মানুষ তাকে সহ্য করতে পারবে না এবং তার হাতের লেখা মনে হবে যে বাচ্চাদের মতো লিখতেছে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে রুম থেকে সুগন্ধি আসবে এটা জিনের দ্বারা বিয়ে বন্ধ করা থাকলে এগুলো হবে
হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে রুম রুম থেকে সুগন্ধি আসবে, অথবা দুর্গন্ধ আসবে, অথবা ছায়ার মতো কিছু একটা দেখবে হঠাৎ করে সে, অথবা মনে হবে পিছনে কেউ হাঁটতেছে তার, অথবা আশেপাশে কেউ ঘুরতেছে, অথবা পাশে কেউ কান্না করতেছে, অথবা অন্য পাশে কিছু একটা পড়ে যাচ্ছে শব্দ হবে। এইভাবে বিভিন্নভাবে সে এই বিষয়গুলো, এই লক্ষণগুলো তার মাঝে ধরা পড়বে। তো আরও কিছু লক্ষণ আছে, তো যে যে লক্ষণগুলো সবথেকে বেশি ধরা পড়বে, বেশি দেখা যাবে, সেই লক্ষণগুলো আমি বলে দিলাম। তো এই ধরনের সমস্যা যদি হয়, বিয়ে বন্ধ করা থাকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এই লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে হ্যাঁ, যে কুফরি জাদুর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে জিনার এই বিয়েটা বন্ধ করে রাখে। মানুষ 100% ভিতরে 5% মানুষ বিয়ে বন্ধ করতে পারে, আর 95% জিনের দ্বারা হয়, জিনেরাই বিয়েটা বন্ধ করে রাখে, বিশেষ করে আশিক জিন, লাভার জিন। তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের হয়, তাহলে আপনারা বুঝতে হবে যে হ্যাঁ, অবশ্যই আমার বিয়েটা বন্ধ করে রাখা আছে কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। এটা জিনের মাধ্যমে হতে পারে, মানুষের দ্বারা হতে পারে। তো এই জন্য চিকিৎসা নিতে হবে, করোনা হাদিসের যে চিকিৎসাগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ বা মুসিবত থেকে হেফাজতে রাখুক, এই সমস্ত জাদু কুফরি টোনা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।